আলাইকুম ভিউয়ার্স আফন্স রেসিপি হলে সবাইকে স্বাগতম তো আসছে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খুবই সহজ আর খুবই মজার একটা মিষ্টি রেসিপি আর খুবই অল্প সময়ে মাত্র দুইটা উপকরণ আপনারা এই মজার ডেজার্ট ডেজার্টটা ঈদে তৈরি করে খেতে পারবেন কারণ ঈদ মানেই তো খুশি আর ঈদ আসলে আমরা নানা রকমের ডেজার্ট তৈরি করে থাকি তো সেই চিন্তা থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মজার ডেজার্টটি আর খুব সময়ে অল্প সময়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকে ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি চুলাতে চলে এসেছি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে কারণ মিষ্টি আইটেমগুলোতে ঘি দিয়ে করলে কিন্তু সেই ডেজার্টটা খেতে অনেক ভালো লাগে তো হালকা আছে ঘিটা আমি গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ সুজি আর আজকে আমি সুজি আর দুধ দিয়ে এই মজার ডেজার্টটা তৈরি করব তো এটাও আমি এখন একদম লো হিটে দুই তিন মিনিট ভেজে নেব ঘির সাথে অবশ্যই কিন্তু এ সময় চুলার জলটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু সুজি পুড়ে যাবে তো অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আর অবশ্যই কিন্তু এই ডেজার্টটা বানানোর সময় এই গুঁড়োটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিয়ে সুজির সাথে আরও এক মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি আর তিন কাপ দুধ জ্বালিয়ে আমি দুই কাপ করে নিয়েছি দুধটা একটু ঘন করে নিয়েছি আর দুধটা ঘন করে যে কোনো মিষ্টি আইটেম তৈরি করলে কিন্তু সেই মিষ্টি আইটেমটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম চিনি চিনি আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন এরপর যে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি নেড়ে দিচ্ছি কারণ সুজি দেওয়ার পর কিন্তু দ্রুতই ঘন হয়ে যায় তো চেষ্টা করবেন হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে দিতে তাহলে আর দলা পেকে যাবে না তো অল্প সময়েই কিন্তু সুজি রান্না হয়ে যায় আর এখানে একটা ভুল আমি করেছি একটা ফুটেজ আমার কেটে গিয়েছে কোনোভাবে আমি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিয়েছি নারিকেলের গুঁড়া অবশ্যই কিন্তু নারিকেলের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন আর আপনাদের হাতের কাছে নারিকেলের গুঁড়া না থাকলে তো ইনস্ট্যান্ট নারিকেলটা আপনারা দিতে পারেন তো এখানে আমি হাফ কাপ দিয়েছি আর নারিকেলের গুঁড়া সুজি আর গুঁড়া দুধ দিয়ে এই ডেজার্টটা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি তো এটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন পেনের গা থেকে ছেড়ে দিয়েছে আর আমি এটা উঠিয়ে নিয়েছি কারণ এই ডোটা কিন্তু একটু টাইট টাইট করেই করতে হবে তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এরকম টাইট হয়ে গেছে তখন নামিয়ে নেবেন আর অল্প একটু আমি নিয়ে নিয়েছি তিন ভাগের এক ভাগ এক ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে আর অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে যাতে দেখতে সুন্দর দেখা যায় সেজন্য আমি দিয়ে দিয়েছি আর যে কোনো খাবার কিন্তু দেখতে আকর্ষণীয় হলে সেটা খাওয়ার প্রতি মানে দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণও বেড়ে যায় তো আমি খুব বেশি দেইনি কিন্তু একদম অল্প পরিমাণ দিয়ে ডোরটা সুন্দর করে কিন্তু আমি সেট করে নিচ্ছি এরকম লম্বা করে নিচ্ছি কারণ এটা আমি মাঝখান বরাবর দিব এতে করে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে তো বাকিটুকু আমি একটা এরকম পলি পলিব্যাগে নিয়ে নিয়েছি এরকম একটা রেপিং পেপার নিয়ে নেবেন পরিষ্কার একটা রেপিং পেপার নিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ফয়েল পেপারও নিতে পারেন আমি ছড়িয়ে দিলাম দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন ছড়িয়ে দেওয়ার পর আমি মাঝখান বরাবর যে ডোটাতে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কি করব এটা রেপ করে নিব মানে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব অবশ্যই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে আর এটা খুব সহজেই কিন্তু করা যায় বলে বোঝানোর থেকে আপনারা দেখেই কিন্তু সহজে বুঝতে পারবেন তো এভাবে আমি রোল করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা রোল করে নেওয়া যায় তো খুব সুন্দর করে এভাবে রোল করে নিব রোল করে নেওয়ার পর আমি এটা এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই মিষ্টিটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আপনারা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি মাত্র বিশ মিনিটে আপনারা এই মজার ডেজার্টটা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমাদের পরিবারের সবাই কিন্তু খেটা খুবই পছন্দ করেছে তো আমি খুব সুন্দর করে কিন্তু রোল করে নিয়েছি আর এটা বানানোর পর আমার একদিনই কিন্তু সবগুলো শেষ হয়ে গেছে এতটা মজার ছিল তো আসছে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন আমি কিন্তু এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা মতো রেখেছিলাম আর আধা ঘন্টা পরে ফিরে আসছি তো আমার এটা কিন্তু পুরাপুরি সেট হয়ে গেছে এখন এটা আমি ছুরি দিয়ে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব তো আমি এরকম পিস পিস করে এখন সবগুলো কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা হতেও কিন্তু বেশি সময় লাগে না আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা এটা কেটে নিতে পারেন মানে যতটুকু সময় লাগে ঠান্ডা হতে তারপর আপনারা এটা খুব সুন্দর করে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন তো আমি সবগুলো এভাবে সুন্দর করে কেটে নিব তারপরে প্লেটে পরিবেশন করে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে আসছে ঈদে আপনি এটা তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানাবেন আশা করি আমার আজকের এই ডেজার্ট আইটেমটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ